লকডাউনের জেরে অন্ধকার নেমেছে পারাক্কা ব্যারেজের তালতলা নৌকাঘাটের মাঝিদের জীবনে। লকডাউনে আধার নেমেছে পারাক্কা ব্যারেজের মধ্যে থাকা তালতলা নৌকাঘাট এবং ঘাটের মাঝিদের জীবন জীবিকায়। পারাক্কার গান্ধীঘাটের পাশে এই তালতলা নৌকাঘাট মূলত এই জলপথ দিয়ে নৌকা করে যেতে হয় শিকারপুর, বেগমগঞ্জ, রাজমহল সহ ঝাড়খণ্ডের বহু জায়গায়। কিন্তু কোভিড-19 জন্য লকডাউনের জেরে নৌকা বন্ধ থাকায় নৌকা পরিষেবা চালু হলেও সেই রকমভাবে আগের মতো যাত্রী হচ্ছে না বলে জানায় নৌকার মাঝিরা। নৌকার মাঝিদের আরও বক্তব্য, একেই করোনা ভাইরাসের জেরে মাথায় হাত পড়েছে, আবার অন্যদিকে বেশিরভাগ যাত্রী সড়ক পথ বেছে নিয়েছে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য। ফলে একটি নৌকাতে যেখানে আগে মোট 50 জন যাত্রী নিয়ে যাওয়া হতো, আজকে সেখানে মোট 8-10 জন যাত্রী নিয়ে যেতে হয়। এর ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে নৌকার মাঝিদের। এইভাবে চললে নৌকার হাল ছেড়ে অন্য কোনো পেশায় আসতে হবে বলে জানান নৌকার মাঝিরা। নৌকা আগের মতো চলে না, লোকজন সেরকম হয় না, আর ব্যবহার ওই দিক দিয়ে গাড়ি চলছে, হ্যাঁ তো লোকজন একদমই হয় না। আর এই যে করোনা ভাইরাসের জন্য আরও মার খেলিয়েছে, প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার সেরকম হয় না, আমাদের পরিস্থিতি খুব খারাপ, হাজার হাজার প্যাসেঞ্জার যাওয়া আসা করতো। এখন ওই কেউ 10টা, 12টা, 5টা, 7টা এরকমই লোকজন হয়, ওটাকে নিয়ে যাই। এই নৌকা বেগমগঞ্জ থেকে আপ ডাউন হয়, বেগমগঞ্জ টু ফারাক্কা, বাস এখন মাঝখানে পুল হচ্ছে, ওর জন্য সিঁড়িঘর যাওয়া হয় না। নৌকা মনে হচ্ছে মার খেলবে, লোকজন হয় না, ওর জন্য নৌকা চালকরা বলছে কি নৌকাতে চালানো যাবে না, সংসার বোঝা যাচ্ছে না। এখন নৌকায় প্যাসেঞ্জার হয় না, আগে হতো 100টা করে নৌকাতে আমরা প্যাসেঞ্জার নিয়ে যেতাম, 100টা 50টা, এখন 10টা 8টা 12টা করে প্যাসেঞ্জার নিয়ে যাই। করোনা ভাইরাসের জন্য আমাদের প্যাসেঞ্জার কমে গেছে, আমরা কী করে খাবো, আমাদের রোজ রুটি বন্ধ হয়ে গেলো সব, বন্ধ হয়ে গেলো, আমরা কীভাবে চলবো। এইখান তালঘাট থেকে শ্রীঘর অবধি যাই, হ্যাঁ যাওয়া আসাতে আমাদের তেল খরচা লাগে 400 টাকা, আর কামাই হয় 500-600 টাকা, আমাদের 150 টাকা বাঁচে, তাতে আমাদের কীভাবে সংসার চলবে। আমরা চালাচ্ছি 2010 বছর থেকে চালাচ্ছি, এই অবস্থা খারাপ, বেশি লকডাউন হয়ে আমাদের অবস্থাটা বেশি খারাপ। আগে কিছু হচ্ছিলো, 200-400 টাকা হচ্ছিলো, এখন একবারে মোটেই হয় না, আমাদের খরচা মেন্টেল হচ্ছে না বাড়ির। সনাতন সিং, জঙ্গিপুর থেকে কমল মজুমদার, টাইমস বাংলা।